চলচ্চিত্রে 14টি সংগঠন মিলে চলচ্চিত্র পরিবার। এর ব্যানারে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বিএফডিসিতে। সম্প্রতি সেন্সর বোর্ডের প্রাথমিক প্রিভিউ কমিটি বস টু দেখার পর অভিযোগ করেছে, যৌথ প্রযোজনার নিয়ম মেনে ছবিটি নির্মিত হয়নি। এ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের একটি নোটও দিয়েছে এই কমিটি। কিন্তু ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক আব্দুল আজিজ বিষয়টিকে চলচ্চিত্র পরিচালক সমিতি সহ নানা সংগঠনের চক্রান্ত বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ঈদে একটি ছবিও মুক্তি পেলে বস টু মুক্তি পাবে। এরই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়। চলচ্চিত্র পরিবার সংগঠনের আহ্বায়ক ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, যৌথ প্রযোজনার নীতিমালায় 6 স্পষ্ট বলা আছে, ছবি নির্মাণে উভয় দেশের শিল্পী কলা কৌশলী লোকেশন সমান সমান হতে হবে, কিন্তু বস টু নির্মাণে সেটা মানা হয়নি, তাই এটি মুক্তি পেতে পারে না। ছবির প্রযোজক নানা টালবাহানা করে অনিয়মের মধ্য দিয়ে ছবিটি আগামী ঈদে মুক্তি দেওয়ার পায়তারা করে যাচ্ছেন। শীঘ্রই বিষয়টি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসব। প্রযোজককে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনের চিত্রনায়ক ফারুক বলেন, এ ধরনের অনিয়ম করে আপনি ভারতের কাছে আমাদের চলচ্চিত্র তুলে দিতে পারেন না। রক্ত দিয়ে গড়া এদেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার অধিকার কারো নেই। শিল্পী সমিতির সহসভাপতি নায়ক রিয়াজ বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি প্রভাবশালীদের দিয়ে ছবিটির মুক্তির পথ পরিষ্কার করা হচ্ছে। যদি তাই হয় তাহলে যে মন্ত্রণালয় নিয়মের বাইরে গিয়ে এই ছবির মুক্তির দায়িত্ব নেবে, মুক্তির পর প্রেক্ষাগৃহে বা অন্য কোথাও কোনো বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হলে তার দায়ভার ওই মন্ত্রণালয় নিতে হবে। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম কুকন, শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, পরিচালক নেতা মন্তাজ রহমান আকবর, শাহ আলম কিরণ, শাহিন সুমন, অপূর্ব রানা সহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতারা।